আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি জেএসি জেডিসি প্রস্তুতি দুই হাজার উনিশ অধ্যায় দুই বারোতম পর্ব শুরু করছি আজ বারোতম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি জলিল সাহেব দশ পার্সেন্ট সরল মুনাফায় পি টাকা ঋণ নিলেন পাঁচ বছর পর বারো হাজার টাকা পরিশোধ করেন এটি ছিল উদ্দীপক আইটি চট্টগ্রাম বোর্ডে দু হাজার সালে এসেছিল এখন কনাম্বার সমস্যাটি হচ্ছে একটি পেন্সিল বিশ টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে পেন্সিলটির বিক্রয় মূল্য কত হবে নম্বর সমস্যাটি হচ্ছে পি এর মান নির্ণয় করো এখানে উদ্দীপকের পি যেটি দেওয়া আছে এটির মান নির্ণয় করতে বলেছে এবং নম্বর সমস্যাটি হচ্ছে উক্ত হারে নয় হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো এ ছিল আজকে আমাদের সমস্যা আমরা সমাধানে চলে যাচ্ছি নম্বর সমস্যাটির সমাধান হচ্ছে একটি পেন্সিল বিশ টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে পেন্সিলটির বিক্রয় মূল্য কত হবে তো বিক্রয় মূল্য আমরা এখন যেহেতু আমাদেরকে বলছে যে পনেরো পার্সেন্ট লাভ তাহলে আমরা পনেরো পার পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বলতে লাভ বলতে যোগ হয় আর পার্সেন্ট বলতে একশো তাহলে একশোর সাথে পনেরো যোগ হলে একশো টাকা তাহলে একশো টাকার জিনিসটা লাভ পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো টাকা বিক্রি হবে আর আমাদেরকে বলছে যে বিশ টাকার জিনিসটা কত বিক্রয় করতে হবে তো আমরা লিখতেছি পেন্সিলের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা সুতরাং পেন্সিলের ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য যখনই এখানে একশো বা অন্য যে কোনো সংখ্যা থেকে এখানে এক হয় তখন এটা বড় থেকে ছোট হয়ে যাওয়ার কারণে এটি ভাগ হয়ে যাবে অর্থাৎ এটি নিচে চলে যাবে এই জন্য একশো পনেরো নিচে এক একশো চলে আসলো আর আমাদেরকে যেহেতু বের করতে বলছে বিশ টাকার এই জন্য সুতরাং বিশ টাকা ক্রয় মূল্যটা বিশ টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু একের চেয়ে বিশ বেশি তাহলে গুণ হবে গুণ হলে উপরে এই জন্য একশো পনেরো গুণন বিশ বাই একশো এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি বিশ দিয়ে আমরা একশোকে কাটলে বার পাঁচ দিয়ে যদি আমরা একশো পনেরোকে কাটি তাহলে পাঁচ দোকোনা দশ এগারো থেকে দশ গেলে এক থাকবে পনেরো তিন পাঁচে পনেরো তার মানে তেইশ টাকা সুতরাং নির্ণয় বিক্রয় মূল্য তেইশ টাকা এখন আমরা খনাম্বার সমস্যাটি দেখি যেহেতু বলেছিল জলিল সাহেব দশ পার্সেন্ট সরল মুনাফায় পিটাকা ঋণিলেন তার মানে পিটাকা বলতে এখানে মূলধন বোঝানো হয়েছে পিকে দশ পার্সেন্ট লাভ তাহলে মুনাফার হারটা হচ্ছে দশ পার্সেন্ট আর সময়টা হচ্ছে পাঁচ বছর এবং পাঁচ বছর পরে যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা বারো হাজার টাকা হবে সুদ এবং আসল মিলে এ ছিল আমাদের উদ্দীপক এবং এটার আলোকে পিয়ার মান বের করতে হবে তা আমরা চলে যাচ্ছি খনাম্বার সমস্যার সমাধানে খনাম্বার সমস্যার সমাধানে আমরা দেওয়া আছে মূলধন পি টাকা সেটি পি টাকা দেওয়া ছিল মুনাফার হার আরিকল দশ পার্সেন্ট যেখানে দশ পার্সেন্ট বলা ছিল যে মুনাফার হারটা দশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট লাভ তো দশ পার্সেন্ট মুনাফার হার আর মুনাফার হার বলতে হাফ পার্সেন্ট বলতে একশো একশো দিয়ে যখন দশকে বাগ দেবো শূন্য দশমিক এক সময় অ্যান ইকুয়াল পাঁচ বছর বলেছে এবং মুনাফা আসল এ ইকুয়াল বারো হাজার বলেছে তো এখন আমরা সমস্যা জানি যে মুনাফা আসলের একটা সূত্র আছে সরল মুনাফার ক্ষেত্রে এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন আমরা এই সূত্র প্রয়োগ করব এখন আমরা চলে যাচ্ছি এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি পি ইকোয়াল পি ইন্টু এ ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর এন এর মান আমাদের দেওয়া আছে বারো হাজার এখানে আমরা মুনাফা আসলে এ বারো হাজার লিখেছিলাম তো এ এর মান বারো হাজার পি এর কোনো মান নাই পি এর মান বের করতে হবে ওয়ান যেহেতু পাটিগণিত এটি এক হয়ে গেল আরের মান আমরা এখানে দেখেছি শূন্য দশমিক এক আরের মান শূন্য দশমিক এক এবং এন এর মান আমরা এখানে দেখেছি সময় অ্যান ইকাল পাঁচ বছর এই জন্য পাঁচ এখন বারো হাজার চলে আসলো পি ঠিক থাকলো ওয়ান এক ঠিক থাকলো আর শূন্য দশমিক এককে যখন আমরা পাঁচ দিয়ে গুণ করব শূন্য দশমিক পাঁচ হয়ে যাবে এখন বারো হাজার ঠিক থাকলো পি ঠিক থাকলো একের সাথে যখন শূন্য দশমিক পাঁচ যোগ হচ্ছে তখন এক দশমিক পাঁচ হয়ে গেলো এখন এক দশমিক পাঁচটা এখানে গুণ ছিল সমান সমান এদিকে সে ভাগ হয়ে গেল এক দশমিক পাঁচ দিয়ে যখন আমরা বারো হাজারকে ভাগ দেবো তখন আট হাজার হবে আমরা দেখি তারপরেও ক্যালকুলেটরে দেখে নিচ্ছি এখানে বারো হাজার এটাকে ভাগ দিব এক দশমিক পাঁচ দিয়ে তাহলে আট হাজার তাহলে আমাদের এখানে আট হাজার কল আট হাজার সুতরাং মান পেয়ে কল আট হাজার টাকা তাহলে আমাদের নাম্বার সমস্যার সমাধান হয়ে গেলো এবার আমরা গনাম্বার সমস্যাটি দেখছি গনাম্বারে বলছে যে উক্ত হারে উক্ত হার বলতে এই দশ পারসেন্টই থাকবে মুনাফার হারটা উক্ত হারে নয় হাজার টাকা তাহলে আসলটা এখন নয় হাজার হবে দুই বছর তো সময়টা দুই বছর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো তাহলে এখানে আমাদের আসল পি নয় হাজার সময়ে এন হচ্ছে দুই বছর এবং মুনাফার হার আর হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ পার্স যখন দশকে একশো দিয়ে ভাগ দেবো শূন্য দশমিক এক হবে তা আমরা চলে যাচ্ছি গনাম্বার সমস্যার সমাধানে গনাম্বার সমস্যার সমাধানে এখন আমরা দেখছি যে দেওয়া আছে দেওয়া আছে মূলধন পি নয় টাকা এন সমান সমান দুই বছর এবং মুনাফার হার আর সমান সমান দশ পার্সেন্ট এগুলি আমরা এই নয় হাজার দুই এবং দশ পার্সেন্ট পাচ্ছি দশ পার্সেন্ট বলতে একশো দিয়ে দশকে ভাগ দিলে শূন্য দশমিক এক তো আমরা জানি সরল মুনাফা সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকল পি আর এন তো পি বলতে নয় হাজার আর বলতে এখানে আমাদের শূন্য দশমিক এক এবং এন বলতে দুই এখন সবগুলি যদি আমরা গুণ করি তাহলে আমাদের যেটা হচ্ছে আমরা একবার দেখে নিই নয় হাজার শূন্য দশমিক এক এবং দুই নয় হাজার গুণন শূন্য দশমিক এক গুণন দুই সবগুলি গুণ গুণকল হচ্ছে এক তাহলে আমাদের এখানে সবগুলি গুণফল এক হাজার আটশো চলে আসলো এবার চক্রবৃদ্ধি মুনাফা আমাদের চক্রবৃদ্ধির মুনাফার সূত্র জানা আছে সি মাইনাস পি চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে সি মাইনাস পি তো এখন সি মাইনাস পি এর ভিতরে আমরা পি এর সূত্র জানি পি সি এর সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর মাইনাস পি রয়ে গেল পি এর মান নয় হাজার বসিয়ে দিলাম ওয়ানটা এক হয়ে গেল পাটিগণিতের কারণে আর এর মান শূন্য দশমিক এক এবং এন এর মান দুই পাওয়ার হিসেবে চলে গেল মাইনাস এখানে পি এর মান নয় হাজার বসিয়ে দিলাম টাকা লিখলাম টাকা একবারে শেষে লিখলেও হয় এখন নয় হাজার ঠিক থাকলো এক একের সাথে শূন্য দশমিক এক যখন যোগ করবো এক দশমিক এক হয়ে গেলো আর পাওয়ার এখানে দুই বিয়োগ এখানে নয় হাজার নয় হাজার হয়ে গেল এখন এখানে নয় হাজার গুণন যখন এক দশমিক এক কে আবার এক দশমিক এক যেহেতু স্কোয়ার স্কোয়ার বলতে এক দশমিক একের সাথে এক দশমিক এক গুণ তখন এক দশমিক দুই এক হয় এক দশমিক এক গুন এক দশমিক এক এক দশমিক দুই এক হয় তো এক দশমিক দুই এক আর এদিকে নয় হাজার ঠিক থাকলো নয় হাজারের সাথে এক দশমিক দুই এক যখন গুণ করা হবে তখন দশ হাজার আটশো নব্বই আমরা আরেকবার দেখি গুণ করে এখানে নয় হাজার এটার সাথে গুণ হবে এক দশমিক দুই এক তখন হচ্ছে দশ হাজার আটশো নব্বই দশ হাজার আটশো নব্বই আর এখানে আছে নয় হাজারের নয় হাজার তো এখন দশ হাজার আটশো নব্বই থেকে যখন নয় হাজার বিয়োগ হয়ে যাবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য নয়ের থেকে শূন্য গেলে নয় থাকবে আটের থেকে শূন্য গেলে আট থাকবে দশের থেকে নয় গেলে এক থাকবে তাহলে এক হাজার আটশো নব্বই তাহলে আমাদের সরল মুনাফাটা হচ্ছে এক হাজার আটশো আর চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে এক হাজার আটশো নব্বই তো সুতরাং পার্থক্য পার্থক্য বলতে বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে তাহলে আমরা দেখছি এক পার্থক্য সুতরাং মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্য সমান সমান এক হাজার আটশো নব্বই চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা এক হাজার আটশো এক হাজার আটশো নব্বই থেকে এক হাজার আটশো গেলে নব্বই থাকে সুতরাং নির্নে পার্থক্য নব্বই টাকা তাহলে আমাদের বারো নম্বর সমস্যার সমাধান হয়ে গেল আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে বলবে আর তোমাদের সর্বশেষ তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো নাভাই ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর